তো E3 যেটা গেমিং এর দুনিয়াতে সব থেকে বড় ইভেন্ট, সেখানে ওয়ান অফ দ্য বেস্ট রেসিং গেম ফোর্জা হরাইজন এ নতুন গেম ফোর্জা হরাইজন 5 এ অ্যানাউন্সমেন্ট করে ফেলেছে। আর এটা নিয়ে আমার অনেক কথা বলা আছে, কারণ এই হরাইজন 5 টা এখন পর্যন্ত সব থেকে বড় ফোর্জা গেম। তো কনিচিবা গাইস, কি অবস্থা? আমি গেমার ফ্রম ভাই, আমি গেমার। আর আজকে ভিডিওতে আমি বলবো তোমাদের কেন ফোর্জা হরাইজন 5 এর জন্য হাইপ হওয়া উচিত। তো তোমরা দেখতেছো বিজে, আর ফিরে আসছি ইন্ট্রোর পর। তো যারা জানে না যে ফোর্জা হরাইজন কোন গেম, তো ফোর্জা হরাইজন হলো একটা ওপেন ওয়ার্ল্ড রেসিং গেম, যেটা তার নেক্সট জেনারেশন গ্রাফিক্স আর ডিটেইলড ওপেন ওয়ার্ল্ড এর জন্য বিখ্যাত। প্রতিটা ফোর্জা গেমে অনেক ইউনিক আর ডিফারেন্ট এনভায়রনমেন্ট থাকে এবং একটা আগেরটা থেকে আরো ভালো হতে থাকে। আর এবারে হরাইজন 5 এর ওয়ার্ল্ড অনেক ইউনিক করা হয়েছে, কারণ ফোর্জা হরাইজন 5 এর লোকেশন হচ্ছে গিয়ে মেক্সিকো, যা ডেভেলপারসদের মতে সব থেকে ডাইভার্স আর লার্জেস্ট ওয়ার্ল্ড হতে যাচ্ছে। তো বাকি ফোর্জা গেমের মতো এই ফোর্জাতেও ওয়েদার কনসেপ্টটা নেওয়া হয়েছে, কিন্তু এবার ভ্যারাইটি অনেক বেশি আর এক জায়গা থেকে অন্য জায়গার কন্ট্রাস্ট অনেক আলাদা। কারণ এই মেক্সিকোতে শুধু এক টাইপের জায়গা বা ওয়েদার থাকছে না, লিভিং ডেজার্টস, খুবই সুন্দর সমুদ্র আর বিচ, লাস জাঙ্গেলস আর স্নো মাউন্টেন্স প্লাস ভলকেনো। তো ফোর্জা হরাইজন 5 এর ডাইনামিক ওয়েদারও ইনহ্যান্স করা হয়েছে, যেখানে ডেজার্ট টর্নাডো সহ আরো অনেক ওয়েদার আমরা দেখতে পারবো। তার সাথে গেমের রিফ্লেকশন আর গ্রাফিক্স একদম নেক্সট লেভেলের করা হয়েছে, এমনকি গেমের ডিটেল একদম রিয়ালিস্টিক করার জন্য ডেভেলপাররা একটা প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে মেক্সিকোর স্কাই এর একটা 12K ক্যামেরা দ্বারা ছবি তোলা হয়েছিল। মানে গেমে যে আকাশটা দেখতে পারবা সেটা একদম রিয়েল লাইফের মতো। আর ডিটেইলের কথা আমি যতবার বলি তত কম পড়বে, কারণ আসলেই তারা এত ভালো করেছে। তো আমার আরেকটা রিজন আছে যার কারণে আমার ফোর্জা হরাইজন সিরিজটা অনেক বেশি ভালো লাগে, যে এত ডিটেইল গ্রাফিক্স দিয়েও গেম চালানোর জন্য অনেক হাই গ্রাফিক্স বা হাই বাজেটের পিসি লাগে না, এক বাজেট গেমিং পিসিতে এই গেম স্মুথ চলবে। তো ফোর্জা হরাইজন 5 এর সিস্টেম রিকোয়ারমেন্টস হলো 8GB RAM Core i3 4th gen, তার সাথে 1GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দরকার আর 80GB ROM। তো শুনেই তো বুঝতে পারতেছো তেমন কোনো মহামারী পিসি লাগবে না, কিন্তু তবুও তোমার যদি লোয়ার এন্ড পিসি থাকে তাহলে তুমি সেটিংস কম করে গেমটা এভারেজ FPS পেয়ে খেলতে পারবা। তো এখন তো তোমাদের জানা দিলাম তে তোমাদের কি কি দরকার গেম চালানোর জন্য, এখন তোমাদের দেখাই দেই গেমে কি কি মোড থাকবে। তো গেমে একটা স্টোরি মোড থাকবে প্লাস মাল্টিপ্লেয়ার সহ অনেক ইভেন্টও থাকবে। আর এখন এই নিউ ফোর্জা গেমে তুমি নিজের গেম মোড ক্রিয়েট করতে পারবা। এবং এখন যারা ভাবতেছে যে এই গেমে কি ক্রসপ্লে থাকবে নাকি, তো যারা বুঝুনি ক্রসপ্লেটা কি, তো ক্রসপ্লে হলো যখন PC, PS4, Xbox একই সাথে খেলতে পারবে তখন এটাকে ক্রস প্ল্যাটফর্ম বলা হবে। তো হ্যাঁ, এই গেমে অ্যাভেলেবেল থাকবে সেটা। তো এই গেম সম্পর্কে অনেক কিছুই আছে যা ডেভস এখনো জানাই নাই, তাই আমি এই গেম সম্পর্কে জানার জন্য আর খেলার জন্য অনেক এক্সাইটেড। তো তোমার কেমন লাগলো আর এটা কি তুমি খেলবা তা আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দাও আর চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সায়োনারা।